করে গিয়েছে, কথা বলে না তোর সঙ্গে? আমি নিজে ওদের বাড়ি যাব, ওদের থেকে ক্ষমা চাইব। তুমি যাবে না, তোমাকেও অপমানিত হতে হবে। অনুপম এই বাড়ির প্রত্যেককে এখন ঘৃণা করে। তা হতে পারে, কিন্তু আমি জানি ও তোকে কখনো অবহেলা করতে পারে না। এই অভিমান মেকে আমি গেলে সব ঠিক হয়ে যাবে। তোদের দুজনকে আমি ছোটবেলার থেকে একসঙ্গে বড় হতে দেখেছি। আমি গিয়ে ওকে নিয়ে আসবো তোর কাছে। আয়, ভেতরে যা। আয়। কখনো ঘুমাস নাই? হ্যাঁ, তুমিও তো ঘুমাওনি মা। এই বুড়ির চোখে ঘুম কই রে বাবা, ল দুধটা খাইয়া শুয়া পড় না। আমি জানি মা, তোমার এই হাতের চুড়িগুলো এক এক করে কোথায় গেছে। তুমি দেখো মা, একদিন তোমার এই হাত দুটো আমি গয়নায় ভরিয়ে দেবো। পাগল ছেলে আমার, তুই তো আমার মস্ত বড় গয়না রে। জানোস, যখনই তোর উদাস দৃষ্টি দেখি, উদাস চেহারা দেখি, তখনই আমার বুকের ভেতরটা যেন কেমন মসুর দিয়া উঠে রে। তোর হাসি, তোর সুখ, সেইটাই তো আমার মস্ত বড় গয়না রে বাবা। মায়ের কাছে তার ছেলের, তার পোলার সুখ শান্তির চাইতে আর বড় কি আছে রে? এবার হাসো, একটু হাসে দেখি। কোথায় যাচ্ছিস? ভয় পেও না, তুমি যেখানে ভাবছো সেখানে যাচ্ছি। ওখানে যাবো কোন মুখ নিয়ে? ওই জায়গাটা যাওয়ার পক্ষে ঠিক উপযুক্ত নয়। আচ্ছা বাবা, একটা কথা বলতে পারো? বল। বিশুদের উপর তোমার হঠাৎ এত রাগের কারণটা কি? হঠাৎ নয়, যারা দিবা স্বপ্ন দেখে তারা আমার দু চোখে বিষ, তারা নিজেরাও দেখে অন্য কেউ দেখায়। ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখে। আমি বুঝেছি তুমি কাকে মিল করছো। তুই কানে ভুলে এসো, অনুপম এই ধরনের স্বপ্ন দেখে না, কাউকে দেখায়। জানি, সব জানি। কি জানো বলো? বাবলা আমাকে সব কিছু বলে দিয়েছে। তোদের দুজনের কোথায় দেখা হয়, কোথায় যাস, তারপর কি করিস, সব কিছু। তোর জন্মের অনেক আগে থেকে বাবলাদের পুরো ফ্যামিলি কে চিনি। বরং বড় ওদের গ্ল্যামার আর প্রপার্টি দেখে তোমার চোখ ভাঙিয়ে গেছে। তোমার কাছে মানুষের পরিচয়, কি ব্যাপার বলতো শুনি? মা বলছিল তুই সবার সঙ্গে দুঃখের কথা বলছিস না, কোথাও যাচ্ছিস না, কেন, কি হয়েছে তো? কিছু না, সবাই যে যার জগতে ব্যস্ত,
অন্যর ব্যাপারে ভাববার সময় থাকা যায় আছে বল। বাবা এত রাগ, তুই না একটা আস্ত বোকা। কি দরকার ছিল বাবার কথা শুনে বিশু কাকু আর অনুপমকে মিথ্যা কথা বলা? সুযোগ পেলে জ্ঞান দিতে কেউ ছাড়ে না। হ্যাঁ কথা হয়েছে, আসছি এই সময়। এক মিনিট বস না, কথা বলবো। অনেক দেরি করে ফেলেছিস দিদি, কথাগুলো আগেই বলা উচিত ছিল। তুই কোন ব্যাপারে কথা বলছিস বল না। মিস্টার শিশির গুহর কথা বলছি আমি। কোথায় সেই মহাশয়? কোন শিশির গুহ? সেই যাকে তুই অশোক ত্রিপাঠি সাজিয়ে নিয়ে এসেছিস। তার মানে তুই সব জেনে ফেলেছিস দিদি। হিন্দিতে একটা কথা আছে, বিল্লি জব আঁখ বন্ধ করকে দুধ পিতি হয় তো উসে লাগতা হ্যায় কি দুনিয়া কো পতা হি নাহি চলতা। তোরও হয়েছে ঠিক সেই অবস্থা। তুই জানলি কি করে? সত্যি কথাটা কিন্তু একেবারে খাঁটি, মেয়েদের পেটে কোনো কথাই টেকে না। কারণ মেয়েদের মনে কোনো প্যাচ থাকে না তার জন্য। তাছাড়া সুস্মিতা আর সুচিতা দুজনেই আমার ছোটবেলাকার বন্ধু, ওদেরকে বলবো না তো কাদের বলবো? হ্যাঁ তা তো নিশ্চয়ই, ওদের তো বলতেই হবে। তাই সুস্মিতাকে তো চিনলাম, ওই যার সঙ্গে গতকাল আলাপ হয়েছিল, তাই না? এই সুচেতা আবার কে? ওকে তো আমি মানে তুমি চিনবে না। সুচেতা হচ্ছে সুস্মিতার ছোট বোন, ওর ডাক নাম সুমি। সুমি, বাহ বাহ খুব ভালো নাম। অ্যাকচুয়ালি সেদিন যে আমরা রেস্টুরেন্টে কফি খেতে গেছিলাম না, তখন সুচেতা আমাদেরকে দেখে ফেলেছিল। সর্বনাশ! এ কি, এতে এত আটকে ওঠার ব্যাপার কি হলো? কফি খাওয়াটা কি পাপ নাকি? না না না, পাপ হবে কেন? ওই তা ওকে কিছু বলছিল আমাদের ওই কফি খাওয়ার ব্যাপারে? না মানে তার পরের দিন এসেছিল আমার সাথে দেখা করতে। আমি পিতার কাছে শিশিরের সব খবরাখবর নিয়েছি। একই রকম দেখতে দুজন শুধুমাত্র ফিল্মেই হতে পারে। তুই পিতাকে সব কিছু বলে দিয়েছিস? মাথা খারাপ? ওর কথাবার্তা শুনে মনে হচ্ছিল যেন শিশিরের প্রতি বেশ ইন্টারেস্টেড। আমারও ঠিক তাই মনে হচ্ছিল। জানিস জানি না কেন কিন্তু প্রথম থেকেই আমার সন্দেহ হয়েছিল। যখন বুঝতে পারলাম যে আমার সন্দেহটা অহেতুক নয়, কেমন যেন একটা ভয় করতে লাগলো। নানা প্রশ্ন মনে উকিঝুঁকি মারতে লাগলো। ভেবে কুল পাচ্ছি না যে এই ভদ্রলোক কে, তুই এমনি করলি কেন, অশোক দাই বা কোথায়, আর তুই স্টেশন থেকে ফেরত কেন চলে আসলি, কি এমন হয়েছে দিদি? সুমি, আমি তোকে সব কিছু বলবার জন্য সুযোগ খুঁজছিলাম। যদিও খুব দেরি হয়ে গেছে, তবু ব্যাপারটা এখনো আমাদের নাগালের বাইরে বেরোয়নি। বলবো আবার কি, তাছাড়া আপনি যেমন ইন্টারেস্ট দেখাচ্ছেন সুমির উপরে, দেখে তো মনে হচ্ছে আপনি ওকে অনেকদিন ধরেই চেনেন। দূর, তা আবার হয় নাকি? আমি ভাবছিলাম কি ওই একটা মেয়েকে একটা ছেলের সঙ্গে কফি খেতে দেখলেই লোকেদের মনে এত কৌতূহল হয় কেন, আপনি বলতে পারেন কি? এ কথাটা বম্বের ক্ষেত্রে একেবারেই খাটে না। তাছাড়া সুমি ওরম টাইপের মেয়েই না। ওই যে জেনারেলি আমাকে জিজ্ঞেস করছিল সেদিন যে তোকে ছেলেটার সঙ্গে দেখলাম রেস্টুরেন্টে, সেই ছেলেটা কে রে, ওর নাম কি, বেশ স্মার্ট তো, তাই বললাম আমি।
বলে দিলেন? সেদিনকার কথা, তার মানে তিন চার দিন আগের কথা না? তিন চার দিন আমি চলি। আরে এত বড় কথা আর তুই একলাই? এখন আমি কি করবো তুই বল। একের পর এক ভুল তো তুই নিজেই করেছিস। আমার তো বেচারা শিশিরের উপর মায়া লাগছে। থকে বাজাতে গিয়ে ও নিজেই ফাঁদে পড়ে গেল। এর পরিণাম কি হবে তুই ভেবেছিস? বাবা যখন পুরো ব্যাপারটা জানতে পারবে তখন বাবার কি অবস্থা হবে? আর মা তো তুই এমনি করতে গেলি কেন? মিথ্যের আশ্রয় নেওয়ার দরকারটা কি ছিল? আমার ভীষণ ভয় করছে, আমাকে আর ভয় দেখাস না প্লিজ। চল আমার সঙ্গে। কথা বললাম না, চল আয়। আপনি বুঝবেন না।
আর বলো না, জানো তো ট্রেনটা ক্যান্সেল হয়ে গেছে। মানে একটা গুড ট্রেন একেবারে ব্যাড অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। বম্বে হাওড়া শতাব্দী মেন গাড়ি, ও নামে কোনো গাড়ি নেই। অশোক, কি ব্যাপার অশোক, এখানে একলা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছো? না এমনি একটুখানি বাড়ি বাড়ির কথা মনে হচ্ছে। বাড়ি তোমার সঙ্গে তো আজ অবধি ভালো করে কথাও বলতে পারিনি। হ্যাঁ, কথা বলার সুযোগই হয়নি। আচ্ছা বলো তো, বাড়িতে কে কে আছে? দাদা, বৌদি আর বুবাই। বুবাই, ভাই তো বুঝি। হ্যাঁ, কত বয়স? 6 বছর। আর মা বাবা? নেই, কয়েক বছর আগে ব্যাঙ্গালোরে একটা প্লেন ক্র্যাশ হয়েছিল, সে প্লেনে মা বাবাও ছিলেন। তুমি তো নিশ্চয় ভীষণ ছোট ছিলে তখন। হ্যাঁ, দাদা বৌদি আমাকে বড় করেছে। এবার যখন তুমি এখানে আসবে দাদা বৌদিকে নিশ্চয় নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। একটা কথা জিজ্ঞেস করি অশোক, করো। জলিকে তোমার দাদা বৌদি পছন্দ করেন তো? কি যে বলেন, চলি এত ভালো মেয়ে, ওকে কে না পছন্দ করবে। তোমার কথাটা শুনে আমার কি যে শান্তি হলো। আচ্ছা বলো, তোমার চাটা এখানে পাঠিয়ে দিই কি নিচে আসবে? না না, জলি বাথরুমে গেছে, ও বেরোক, আমরা দুজনে না হয় নিচেই আসি। ঠিক আছে। আরে কোথায় আছিস তুই? 9:25 হয়ে গেল, আজ ভাত খেতে হবে না? আশ্চর্য কথা কর। তুমি এখানে এই সময় কি ব্যাপার? কি ব্যাপার, অসুবিধা হচ্ছে? অসুবিধা হবে কেন, আসলে আমি রোজ দেবুকে দেখে অভ্যস্ত, তো এই তোমাকে দেখে কেমন যেন একটু চমকে গেছিলাম। দেবু একটা ইম্পর্টেন্ট ডিউটিতে গেছে। আচ্ছা, আর রোজ তুমি একটু কলা দেখিয়ে বেড়ু বেড়ু করে পালিয়ে গেছিলে, আজকে তুমি কিন্তু কোথাও পালাতে পারবে না। বেড়ু সামলে মামা, পড়ে যাবে। এই প্রশ্নগুলো করার অধিকার তোমাকে দিয়েছে কোন শালা? আমি বলতে চাইছি যে তুমি যদি আমার নিজের শালা হতে না, তাহলেও আমি তোমাকে এই অধিকারটা দিতাম না। মানুষ অফিস কেন যায় মামা? কাজ করতে যায়। আমিও যে কাজ করতে যাচ্ছি মামা। কোথায় ফিরবে? সন্ধ্যেবেলা কি তুমি থাকবে? আলুর চপ নিয়ে আসবো। আসি। একলা যাচ্ছ কেন? আমি সব বিষয়ে একলা কাজ করি মামা, কাজে একলা যাচ্ছি। যাই, তুমি কি আমার দেবুর মতন বোকা ভেবেছো? যা বলবে সবই বিশ্বাস করবো? তাই মানে না না না, বিশ্বাস করো না, না করতে চাইলে করো না। আমি যাই, সত্যি কথা বলো। যাচ্ছ অফিস যাচ্ছি, মানে যাচ্ছ
refer to question number 2 please. Bambirbe, refer to question number 3 please. Mithe kotha bolcho tumi kintu mithe kotha bolcho ami kintu shotti kotha bolchi mithe shotti mithe shotti mithe shotti mithe shotti kotha bolchi mama tumi shotti bolcho ha age bolbe to bollam to na age bolache mithe bolcho tut abar theke shuru koro mithe shotti mithe shotti mithe shotti mithe abar shuru korbe na shotti ha mithe shotti mithe shotti mama shishir dake beyoto kotha kotha ha shishir da অশোক বললো না না তাই তো অশোক তো অশোক অশোক আমি যাচ্ছি না অশোক দা শিশি অশোক না অশোক যাচ্ছি আরে শিশি বল শিশি কি করছো এই ও শিশি বলেছে কেন বলে সরি বলো সরি বলো সরি সরি না অশোক অশোক কি করছো তুমি চলো চলো না শিশি বলেছে না অশোক বলেছে আমি কি তো অশোক যাও না শিশি বল অশোক অশোক আরে অশোক মামার সম্বন্ধে এই ধরনের কথা বললে দেখবে যেদিন এই শিশির মানে অশোক এই বাড়ি টাড়ি সব বিক্রি করে দিয়ে পালিয়ে যাবে সেদিন বলবে না কুকুর বাবা ওয়াট করেনি দিদি কি নেমে এসে